আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি রান্না করে দেখাবো আলু, গাজর আর কয়েকটি ডিম দিয়ে নুডলস রান্না। তো প্রথমে আমি হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম, এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এক কাপ পরিমাণ গাজর, এক কাপ পরিমাণ আলু। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর কাঠি দিয়ে আমি একটু এগুলোকে একটু সাইড করে আমি তিনটে ডিম এখানে নিয়ে নেব। আপনি চাইলে এখানে ডিম আরও বেশি ইউজ করতে পারেন, তো আমি তিনটা ডিমই ইউজ করলাম। এভাবে ডিমগুলোকে নেড়ে চেড়ে আলাদা করে ভেজে নেব। ডিমগুলো হয়ে যাওয়ার পর আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেব নেড়ে চেড়ে। এই পর্যায়ে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ, তারপর দিয়ে দিলাম সয়া সস দুই চামচ পরিমাণ। এখানে আপনি চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, অনেক সময় বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তো এভাবে রান্না করলে বাচ্চারা খাবে। এই পর্যায়ে আমি নুডলসগুলো ভেঙে দিয়ে দেব। আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম নুডলসের ভিতরে থাকা মশলাগুলো, এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি ইউজ করব। তো আমি এই পর্যায়ে ঢেকে দেব। ঢেকে 10 থেকে 15 মিনিট আমি অল্প আঁচে রান্না করব। নুডলসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমি এখন সার্ভ করে নিচ্ছি।
আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।